নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 99 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সিরিজ শুরু হয়েছে, অর্থাৎ 16 মে 2022 বুদ্ধ পূর্ণিমার দিন এই চার রাশি গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং 99 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হওয়ার ফলে এই চার রাশির অভূতপূর্ব লাভ পেতে চলেছে দুর্লভ যোগ। দেখুন, এই বুদ্ধ পূর্ণিমার দিন যে রাশিগুলো গরিব থেকে ধনী হতে চলেছে সে রাশিগুলোর নাম আমি একে একে জানাবো, এবং এর পাশাপাশি যে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, যোগ সৃষ্টি হয়েছে 99 বছর পর, তার ফলে যে চার রাশি কী কী বেনিফিট পেতে চলেছে, অর্থাৎ সে যোগটির নাম হচ্ছে চূড়ামণি যোগ। এই চূড়ামণি যোগ এই বুদ্ধ পূর্ণিমার দিন মোটামুটি 99 বছর পর সৃষ্টি কিন্তু হয়েছে। এই চূড়ামণি যোগের ফলে এই চার রাশি মহা লাভ পেতে কিন্তু চলেছে। আলোচনাটা শুরু করা যাক। প্রত্যেককে আমি জানাই যে আপনাদের যেন বুদ্ধ পূর্ণিমার দিন থেকে প্রত্যেকে ভাগ্য যেন ঘুরে, কিন্তু বিশেষ করে এই 12টি রাশির মধ্যে 4টি রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এই রাশিগুলো বিশেষ করে লাভ কিন্তু পেতে চলেছে। আমি আপনাদেরকে যে রাশিগুলোর নাম বলবো কি না, সেই রাশিগুলো বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, লাভে লাভ হতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। এই বুদ্ধ পূর্ণিমা থেকে এই বৃষ রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি 99 বছর পর এই দুর্লভ যোগ চূড়ামণি যোগ সৃষ্টি হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন, হঠাৎ অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ করে ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা এই 99 বছর পর এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে 16 মে 2022 বৃষ রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট আপনাদেরকে দিবে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে। ভাগ্যের সাপোর্টের পাশাপাশি আকস্মিক ধন প্রাপ্তি, স্টক বিজনেস, শেয়ার মার্কেট, মার্কেটিং, সেলস, বিদেশ, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ লিখে নিন, এই 99 বছর পরে চূড়ামণি যোগ এই বুদ্ধ পূর্ণিমায় আপনার ভাগ্য বদলাতে কিন্তু চলেছে। প্রাপ্তি প্রাপ্তি মহাপ্রাপ্তি হতে চলেছে মকর রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, ভাগ্য আপনাদের সাথ দিবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন। অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস, লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে।
এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ আপনারা পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা বলছি কি না, সেই রাশিগুলোকে এক কথা যদি আমি বলি, ফিরে তাকাতে কিন্তু হবে না। এই 99 বছর পর এই দুর্লভ যোগ, এই বুদ্ধ পূর্ণিমায় চূড়ামণি যোগ, এই চার রাশির কথা যে আমি আলোচনা করছি, এই চার রাশি মালামাল হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সৌভাগ্যশালী রাশি, রাশির নাম আমি শেষে বলবো, তার আগে কী কী লাভ পেতে চলেছে সেটা আমি বলি। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবেই, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু এ সময় হবেই, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা এই সময় কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হবে। এই 99 বছর পর টেলিকম বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পাবেন। ভাগ্যের চাকা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ কোনো যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে, যেটা আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকে বলশালী আপনাদেরকে কিন্তু করবেই করবে। তো যাই হোক, আপনাদের এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ এই সময় কিন্তু হবেই হবে, এবং আপনাদের শেয়ার বাজার থেকে, স্টক বিজনেস থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। এই বুদ্ধ পূর্ণিমা দিন, এই যে 99 বছর পর এই যে চূড়ামণি যোগ সৃষ্টি হয়েছে, যে রাশির আমি কথা বলছি, সে রাশির নাম, সে সৌভাগ্য রাশি, সৌভাগ্যশালী রাশির নাম ধনুরাশি। ধনুরাশির লাভই লাভ হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত কিন্তু হতে চলেছেন। সেদিন যদিও চন্দ্রগ্রহণ আছে, আবার আমি বলবো, সেদিন আপনারা গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ যদি আপনারা করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। মহামৃত্যুঞ্জয় পাঠ মন্ত্র এবং ওং নমঃ শিবায় যতই পাঠ করতে পারেন, ততদিক আপনারা কিন্তু এই দুর্লভ মহাসংযোগ লাভ কিন্তু পাবেন। এই রাশিগুলো, এই চার রাশিগুলো মানুষ কিন্তু গরিব থেকে ধনী কিন্তু হবে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আপনাদের হবেই হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন, এই চার রাশির মধ্যে আপনাদের ভাগ্য কিন্তু, ভাগ্যের চাকা ঘুরবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই রাশিগুলোর কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। তবে একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্ম ছকটা একবার অ্যানালাইসিস করান। অর্থাৎ যে জায়গাটাতে আপনাদের সমস্যা আছে, সেই জায়গাটাতে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কাজ কিন্তু 100% হতে বাধ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।